সবাই মিলে হাসি ফুর্তি করবো, সবাই মিলে মজা করব। আর বিশেষ করে চলুন, আজকে তো আমি ঋষি রয়েছি, ও রয়েছেন সোনালী, আমরা যেহেতু কৌতুক শিল্পী তো সবাইকে হাসাবো। আর বিশেষ করে আমার কৌতুকে কেউ কিন্তু বাস্তবে নেবেন না, কারণ আমি কৌতুক শিল্পী আর রয়েছি, আমরা একসঙ্গে একটা পরিবার, সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে হাসাবো। আর বিশেষ করে চলুন, আজকের আমার সুরধ্বনি মিউজিক্যাল পরিবার আছে আপনাদের সবার জন্য। আর বিশেষ করে আর সোনালী একটু আসবেন বলো। এখানে প্রথম থেকেই আমি যখন থেকে এসেছি, বিশেষ করে আমার বন্ধুরা কিন্তু সাপোর্ট করছে, তাই না? আমার আমার বান্ধবীরা, মা বোনেরা যারা আছে তারা সাপোর্ট করছে না? মা বোনেরা তো একদম ছেলেরা কানা হয় জানি, কালা হয় জানতাম না। একটু বান্ধবীরা যা হাততালি দিয়ে বুঝিয়ে দাও তো, বুঝিয়ে দাও, ছেলেদের থেকে আমরা বেশি হাইয়েস্ট, দেখছো তো? এটা যেন সংক্রান্তির বাতাসে হরিণ উঠালো। হাতের তালি কাকে বলে? এখানে যদি আমার বন্ধুরা থাকো দেখিয়ে দাও গুরু। আর এটা হাতের তালি হলো যেন ঝগড়া করা হলো। কে বলেছে? আমরা সবাই জানি সাবানের সঙ্গে শ্যাম্পু ফি, কলগেটের সঙ্গে ব্রাশ ফি, হাতের তালির সঙ্গে চিৎকার ফি হতেই পারে কি? আর আমরাও জানি মেয়েরা বিশেষ করে, ছেলেরা এমনিতে যেতে না ঝগড়া করে যেত। ওই একটু দাঁড়াও, বলো এখানে একটা ছেলে দেখাও বিয়ের আগে বাবা মার কাছ থেকে ঝগড়া ঝাটি করে আলাদা হয়ে গেছে, সব বিয়ের পর হয়েছে তাই তো? আর তুই সাপোর্ট করুন তাই তো? আমরা ছেলেরা সব দিকে ফার্স্ট, ছেলেদের সঙ্গে একদম তর্ক করবে না। ছেলেরা ফার্স্ট মানি না। আচ্ছা ঠিক আছে, আমরা মেয়েরা মানতে পারি, একটা শর্ত আছে, একটা প্রশ্ন করব, যদি উত্তরটা ঠিকঠাক ভাবে দাও তাহলে ভাববো। আরে একটা কেন পাঁচটা বলুন, আমার বাবার কি? তোমার বাবার কিছু না। হ্যাঁ বলতে পারো। বলতে পারি? হ্যাঁ বলো তো, তুমি বড় না তোমার বাবা বড়? হয়ে গেছে, জানতাম ছেলেরা। আগে তুমি বলো, তোমার বাবা বড় না তোমার মা বড়? মানে প্রশ্নটা আমি করলাম, উত্তরটা তুমি দেবে, উল্টে আমাকে বলছো। আমার বাবার থেকে আমি বড়। কি করে? কি করে মানে, আমি যখন ছোট ছিলাম আমার মায়ের কাছে ঘুমাতাম, এখন আমি বড় হয়ে গেছি, আমার বাবা আমার মায়ের কাছে ঘুমায়, মানে আমার বাবা ছোট। আসলে তুমি কি বলো তো? আমি? হ্যাঁ আমি খুব বড়। আরে বড়, ইয়া বড়, আমি খুব বড় একটা মেশিন। আর তোমার বাবা? আরে বড় মেশিন। এবার বুঝতে পারছি, যার বাবা একটা বড় মেশিন সে তো এরকমই হবে। তোর বাবার ফোন নাম্বারটা দাও। কেন, বাবার সঙ্গে লাইন করবে নাকি? বয়ে গেছে। তুমি কেমন ছেলে সেটা বলবো? একটু একটু মনে আছে, একটু একটু মনে আছে, মানে নাম্বারটাও একটু একটু মনে আছে। ঠিক আছে, একটু বলবো বলবো। 92 ফাক ফাক কুক কাক ক্রুক ক্রুক ঝাঁ ঝাঁ। মাঝখানে কি ছিল? এত বড় মেয়ে ছেলে বুঝতে পারেনি। 92 ফাক ফাক মানে 00, তারপরে কুট। আমার বৌদিমণিরা লুড্ডু খেললে বলেন না ঠাকুর বউ, কুট 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 কুট। অডালন আর পিক পাক কুক পাক বুঝিয়ে দাও, আমার বাবার ফোন নম্বরে লেগে যাবে। যা বলার আছে, যদি ফোনটা লাগে আমি বলে দেব। কোনো চাপ নেই, ছেলে বড় হয়ে গেছে তাই না? আর চলো এখন মূল অনুষ্ঠানে ফিরে যাই, তাই না? আর চলুন, আজকের আমার সুরধ্বনি মিউজিক্যাল স্টুপ আপনাদের সবার জন্য রয়েছেন। আর বিশেষ করে যারা দাঁড়িয়ে রয়েছেন প্লিজ একটু বসে পড়ুন।